নমস্কার বন্ধুরা, তোমরা কিছুদিন আগেই একটা নোটিশ দেখতে পেয়েছো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের। তো এখানে দেখতে পাচ্ছ যে মাদ্রাসা বোর্ড থেকে বলা হয়েছে যে চারটে ডিপার্টমেন্টে তারা পরীক্ষা নিতে চলেছে। এখনও পর্যন্ত স্পষ্ট করে ডিটেলস দেওয়া হয়নি যে কিভাবে পরীক্ষা নেবে, অ্যাকচুয়ালি কত মার্কস থাকবে, পুরোপুরি ক্লিয়ার হয়নি। কিন্তু আমরা যে আভাসটা পাচ্ছি তার উপর ভিত্তি করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যেন নোটিফিকেশন বা ফাইনাল নোটিফিকেশন বার হওয়ার কিছুদিনের মধ্যে যদি এক্সাম হয় আমাদের প্রিপারেশনে কোনো ইফেক্ট না পড়ে। তো দেখে নেওয়া যাক কী কী আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রাইমারি টেট, যেটা ক্লাস 1 থেকে 4, অ্যাকচুয়ালি প্রাইমারি টেট বলতে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বোঝায়। এখানে 1 থেকে 4 কথা বলা হয়েছে মাদ্রাসা সার্ভিসে। তারপর আপার প্রাইমারি 5 টু 8, তারপরে এক্সাম SLST 9-10, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা জেনারেল এক্সাম হয় SLST, ঠিক তার মতোই, এবং পরবর্তীতে SLST 11-12। বিষয়টা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জেনারেল যে SLST এক্সাম হয় তার কোনো নোটিফিকেশান এখনও বার হয়নি, বা পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আমরা খুব একটা জানি না। এই মাদ্রাসা বোর্ডের নোটিফিকেশান এই প্যাটার্ন ফলো করেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডও এক্সাম নেবে, এটা আশা করাই যায়। অর্থাৎ এই প্যাটার্নে যদি আমরা পড়াশোনা করি আমাদের প্রিপারেশন আরও বেশি সহজ হবে, আরও বেশি ভালো হবে, আরও বেশি মজবুত হবে। তো চলো দেখে নেওয়া যাক। যেমন প্রাইমারির এলিজিবিলিটি, সেটা প্রাইমারি হোক বা বাকি ডিপার্টমেন্ট হোক, অ্যাকর্ডিং টু NCTE গাইডলাইন, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কমপ্লিট ডিগ্রিটা লাগবে। সাধারণত অ্যাপিয়ার স্টুডেন্টরা এই ধরনের পরীক্ষায় বসতে পারে না। এখন দেখা যাক, ডিটেলড নোটিফিকেশান যখন আসবে তখনই বুঝতে পারবো। তো NCTE গাইডলাইন অনুযায়ী প্রাইমারি টেট বা PTET, নাম দেওয়া আছে জেনারেল টেট জেনারেল, আর একটা টেট অ্যারাবিক। অ্যারাবিক বলতে আরবি ভাষার স্টুডেন্টদের জন্য। তো যাই হোক, টেট জেনারেল বলতে যেটা বোঝাচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের মতোই হবে পরীক্ষাটা। দেখতে পাচ্ছ যে টেট জেনারেল বলে লেখা আছে এখানে, মার্কস 150, 150 পরীক্ষা হবে, MCQ, নো নেগেটিভ মার্কিং, আবার নেগেটিভ মার্কিং থাকতেও পারে, এতদিন নেগেটিভ মার্কিং ছিল না, এখন থাকতে পারে, সেটা নোটিফিকেশান বার হওয়ার পর বুঝতে পারবো। তো 150 পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে কি না সেটা আমাদের জানা নেই, ওই জন্য আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি। আদৌ আমরা জানি না ইন্টারভিউ হবে না, মেরিট লিস্ট অনুযায়ী এক্সাম হবে না, মেন্স এক্সাম হবে, এখানে মেন্স এক্সামও হতে পারে সেটা এখনও বলা হয়নি। তো পরের পরীক্ষা আমরা দেখে নিই, টেট জেনারেল, এটাও জেনারেল নাম দেওয়া হয়েছে। এখানে PT এক্সাম হবে, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, বা টেট, শুধু টেট নামও থাকতে পারে, নামে কি যায় আসে আমাদের প্যাটার্নটা দেখতে হবে। প্যাটার্নে কি দেখতে পাচ্ছি, সেন্ট্রাল টেটের যেমন আপার প্রাইমারি সিলেবাস, বা আমাদের বেঙ্গল টেটে একবার আপার প্রাইমারি হয়েছিল, ঠিক একই সিলেবাস 150 এখানে হবে পরীক্ষা। 150 এক্সাম আছে, এখানে একটা কোয়ালিফাইং মার্কস বোর্ড থেকে বলে দিবে আমাদেরকে, সেই কোয়ালিফাইং মার্কস আমাদের পেতে হবে, সেটা 60% হতে পারে, 70% হতে পারে, এখনও নির্দিষ্ট না। এতদিন পর্যন্ত টেটে 60% মার্কস কোয়ালিফাইং ধরা হতো, এখনও এটা ক্লিয়ার না যে মাদ্রাসা বোর্ডে কোয়ালিফাইং মার্কস কতটা রাখবে। তো এই জন্য QM কোয়ালিফাইং মার্কস এখানে বলে দিবে পরে। এরপরে হবে মেন্স এক্সাম, মেন্স আর ইন্টারভিউ। মাথায় রাখবে একটা কথা, যে এই যে PTE এক্সাম হচ্ছে 150 মার্কসের, এখানে শুধু কোয়ালিফাইং মার্কস পেলেই হবে, তবেই মেন এক্সামের খাতা দেখা হবে। অর্থাৎ মেরিট লিস্টে এই PTE মার্কসের কোনো গুরুত্ব থাকছে না, PTE মার্কসের কোনো গুরুত্ব থাকছে না মেন্সে। মেন্স এক্সামে দেখতে পাচ্ছি 90 মার্কস, যেটা সাবজেক্টের ওপর হবে, অর্থাৎ ক্লাস 5 টু 8 টেক্সচুয়াল বইয়ের উপরেই কোশ্চেন হওয়ার কথা। আর এখানে যোগ্যতা থাকবে কি, উচ্চ মাধ্যমিকের সঙ্গে DL বা BED প্রার্থীরা এটা দিতে পারবে। প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত DL এবং BED উভয় প্রার্থীরাই পরীক্ষা দিতে পারে। তো এই বিষয়টা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার করে বলা হয়নি যে প্রাইমারিতে BEDরা বসতে পারবে না, বা কিছু একটা ঝামেলা চলছে, সেটা আমরা এই মাসে হয়তো জানতে পেরে যাবো যে কি হচ্ছে না হচ্ছে, ফলাফলটা কি হচ্ছে। তো দেখে নিই আমরা আপার প্রাইমারিতে কি বলছিলাম, মেন্স এক্সাম 90 মার্কস সাবজেক্টের ওপর হবে,
যে যেই সাবজেক্ট নিয়ে পড়েছে গ্র্যাজুয়েশনে সেই সাবজেক্টের উপর 90 মার্কস হবে, 10 মার্কসের ইন্টারভিউ, টোটাল 100 মার্কস। ঠিক একইভাবে এসএলএসটি ক্লাস 9-10, এখানে তো ডিএলএডরা বসতে পারবে না, এখানে বিএড প্লাস গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশনে 50% আর ক্যাটাগরি থাকলে 45% পেলেই হয়ে যায়। তো এই এসএলএসটি 9-10 গ্র্যাজুয়েট প্লাস বিএড প্রার্থীরা বসতে পারছে। এখানে প্রিলিমিনারি টেস্ট হবে, পিটি এক্সাম 100 মার্কসের, কোয়ালিফাইং মার্কস একটা থাকবে। সেই কোয়ালিফাইং মার্কস যদি তোমরা অ্যাচিভ করতে পারো তবেই তোমাদের মেন্সের খাতা দেখা হবে এবং তারপর ইন্টারভিউ হবে। তো এই কোয়ালিফাইং মার্কস কত থাকবে সেটাও আমরা জানি না, পিটির মধ্যে কোন কোন সাবজেক্ট থাকবে সেটাও ডিটেলড নোটিফিকেশান কিছু দিনের মধ্যে এই মাসেই দিয়ে দেবে, তখন আমরা জানতে পেরে যাব কী কী থাকবে। ঠিক একইভাবে এসএলএসটি 11-12 এর এলিজিবিলিটি হচ্ছে মাস্টার্স প্লাস বিএড, মাস্টার্স ডিগ্রি প্লাস বিএড থাকলে 11-12 এসএলএসটির এক্সাম দেওয়া যায়। তো এখানেও প্রথমে হবে পিটি এক্সাম 100 মার্কসের, এখানে কোয়ালিফাইং মার্কস থাকছে, তারপর মেন্স এক্সাম 90, ইন্টারভিউ 10। কোয়ালিফাইং মার্কস ক্লিয়ার করলে সেম একই প্যাটার্ন, শুধু এখানে যে সাবজেক্ট স্পেসিফিক বলে দিয়েছে 9-10 এবং 11-12 সেটা স্ট্যান্ডার্ডিটি আলাদা থাকবে কোয়েশ্চেনের। অর্থাৎ 9-10 বই পড়লে টেক্সট বই থেকেই জেনারেলি এবং সিলেবাস এক্সট্রা দিবেই, গ্র্যাজুয়েশন লেভেলেরও সিলেবাস থাকবে ইনক্লুডিং, তো সেখান থেকে 90 মার্কসের কোয়েশ্চেন হবে। ঠিক একইভাবে 11-12 একই সিলেবাস একটু বেড়ে যাবে, 11-12 টেক্সট বুকের কিছু পার্ট অ্যাড হবে এবং মাস্টার ডিগ্রির কিছু সিলেবাস, সেটা আলাদা আলাদা ইউনিভার্সিটির টপিক থেকে নেওয়া হবে, সেই সিলেবাসটা তোমাদের দেওয়া হয়ে গেছে, অলরেডি দেওয়া আছে সিলেবাসটা, তোমরা এই কমেন্ট লিংকে দেখতে পেয়ে যাবে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেলে সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার বৃত্তান্ত। এখনও ডিটেলস আমরা কিছু কিছু জিনিস জানি না, খুব তাড়াতাড়ি খবর পেয়ে যাব। তোমাদের এখন যেটা দরকার করা, মানসিকভাবে আবার প্রস্তুত হয়ে যাও, ঠিক যেমন পরীক্ষা দেওয়ার অভ্যাসে চলে এসেছিলে প্রাইমারি টেট দেওয়ার পর, আবার সুযোগ চলে আসছে, খুব তাড়াতাড়ি দেখা হবে ক্লাসরুমে এবং অনলাইনে, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ যে এজ লিমিট দিয়ে দিয়েছে 21-40 ইয়ার্স, যদি কারো ক্যাটাগরি থাকে তাহলে 3-5 বছর ছাড় পাওয়া যায়, আরও বেশি 45-43 ইয়ার্স মানে ম্যাক্সিমাম এজ পড়াশোনা করার মতো বা পরীক্ষা দেওয়ার মতো। এরপর অ্যাপ্লিকেশন ডেট দিয়ে দেওয়া হয়েছে যে 12ই মে, এই মাসের 12 তারিখ থেকে পরে জুন মাসের 12 তারিখ পর্যন্ত পুরোপুরি এক মাস ধরে ফর্ম ফিল আপ হবে, তো ম্যাক্সিমাম টাইম তোমরা পেয়ে যাচ্ছ, খুব তাড়াতাড়ি ডিটেলড নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, সেখানে যাবতীয় তথ্য যেগুলো অসম্পূর্ণ আছে সব ক্লিয়ার হয়ে যাবে। ভ্যাকেন্সি যদিও এখানে খুব কম দেওয়া আছে, 1700 মতো, এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, এটা ভ্যাকেন্সি বাড়বে সেটা নোটিশে বলাও আছে, অবশ্যই বাড়বে, তবে খুব বেশি বাড়বে না, কম্পিটিশনটা হাড্ডাহাড্ডি হবে। তাই আর দেরি নয়, সুযোগ যখন পাচ্ছ সুযোগটাকে কাজে লাগাতে হবে, 4টে এক্সাম তোমাদের জন্য ওয়েট করছে, এরপর আবার নোটিশ আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এটা তো মাদ্রাসা বোর্ডের, তার মানে এই বছর পুরোপুরি এক্সামের মাধ্যমেই তোমাদের সময় কাটবে, প্রস্তুতি নিতে শুরু করে দাও।